আরব্য বেদুইন নাকি প্রাচীন সমাজে চিকিৎসা পেশায় নিয়োজিত বৈদ্য থেকে বেদে শব্দটির উৎপত্তি তা নিয়ে মতভেদ থাকতেই পারে। বেদেরা এদেশে অতি পরিচিত প্রান্তিক এক যাযাবর জনগোষ্ঠী হিসেবেই। একসময় নৌকায় সংসার পেতে দলবদ্ধভাবে ভেসে বেড়ালেও অধিকাংশ নদনদী মৌসুমি নদনদীতে পরিণত হয়েছে। ফলে বছরের একটা বড় সময় বেদে সম্প্রদায়ের মানুষকে নদীর ধারে প্লাস্টিকের ছোট ছোট তাঁবু বানিয়ে অস্থায়ীভাবে বসবাস করতে দেখা যায়। আধুনিক জ্ঞানবিজ্ঞানের যুগে শৃঙ্গা লাগানো, সাপের বিষ নামানো, ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্রে মানুষের বিশ্বাস কমে গেলেও এসব করেই কোনো রকমে বেঁচে থাকা মানুষগুলোর অস্থায়ী তাঁবুর মতো ঘরে বিদ্যুতের আলো জ্বলবে এমন আশা কখনোই ছিল না। তবুও তাদের ঘরে জ্বলছে বিদ্যুতের আলো, এতে খুশি তারা। এটা প্রথমে মনে করেন ওই বড় লোকদের ছিল, এটা তারা চালাইতো, তাদের থেকে আমরা সেকেন্ড আলো কিনলাম। মনে করেন আমাদের সর্দারে একটা আনলো, একটা আনার পরে সর্দারের দিক দেখা দেখি আমরা ওখান থেকে লাইন টাইনে নিলাম। টাইনে নেওয়ার পরে হয়তো এখন আমাদের কাছে মনে করেন টাকা জমিয়ে জমিয়ে কিছু টাকা হইলো, আমরা কেউ একটা কিনলো, তারপরে বোধহয় আরেকজনে কিনলো। 1500 লাগে, 1600 লাগে, 2000 লাগে, 3000 লাগে, সোলার বুঝে আছে। ঘুমিয়ে আবার সেই লেবে জায়গা ওই চার্জ জায়গা, ওর আবার তো এই সোলার এইসি ব্যাটারি চার্জ দিলে আসি, এই যে চার্জ দিয়ে আনলি তাই আবার হয়। পুরনো সোলার প্যানেলে নবায়নযোগ্য এই সৌর বিদ্যুৎ খুব অল্প টাকায় আলোকিত করে রেখেছে প্রত্যেকটি ছোট ঘর। সোলারের জন্য এখন একটু সুবিধা হয়েছে, আগে যেমন অন্ধকারে থাকতাম, এখন মানুষের সব জায়গায় সুবিধা হয়ে গেছে। সোলারটা আসনে ফ্যান চালায়, বাস চালায়, হারিকেন ছিল ওতে কেরোসিন দিয়ে তেল টেল দিয়ে জ্বালানো হতো, আর এটা তো তা লাগতেছে না। এটা সৌর বিদ্যুৎ সূর্যের তাপের জন্য আমরা এই সব কিছু করতে পারতেছি। 80 টাকা লিটার তেলে, তেল তো মাস শেষে মনে করেন খরচ পড়ে যা অনেক, এই হিসেবে মনে করেন ওই সৌর বিদ্যুৎ ব্যাটারি দিয়ে জ্বালাই, বাতি কাতি জ্বালাবার জন্য এই আর কি রাখা হয়। সরকারের মাঠ প্রশাসনের কর্মকর্তা বলছেন সৌর বিদ্যুৎ প্রযুক্তি সহজলভ্য হওয়ায় এর সুবিধা পাচ্ছে এই ভাসমান জনগোষ্ঠীও। বেদেরা কিন্তু তারা কোনো একটি জায়গায় স্থায়ী থাকে না, তারা বিভিন্ন জায়গায় চলমান হিসাবে তারা ভাসমানের মতোই এক এক সময় এক এক জায়গায় থাকে। তারপরেও কিন্তু তাদেরকে বিভিন্ন সহযোগিতা প্রদান, বিশেষ করে তাদেরকে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক সহযোগিতা সেটা যেমন দেওয়া হয়ে থাকে, একই সাথে সাথে তারা কিন্তু সোলার পদ্ধতিতে তারা বিদ্যুৎ নিয়ে তারা যেখানে থাকে সেখানে কিন্তু তারা বিদ্যুৎ ব্যবহার করতে পারে, সোলার বিদ্যুৎ। তো এই সোলার বিদ্যুৎগুলোও কিন্তু এই যে পরিবেশ বান্ধব এবং সরকারের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কিন্তু এখন সাশ্রয়ী মূল্যে পাওয়া সম্ভব, এবং তারা নিজেরাও সেই সোলার ব্যবহার করে বেদে পল্লীতেও তারা কিন্তু আলোকিতভাবে তাদের জীবনযাপন করার চেষ্টা করছে, এবং আমরাও সকল ক্ষেত্রে তাদের এই সহযোগিতা অব্যাহত রেখেছি। রংপুরের মিঠাপুকুর উপজেলার ঘাঘট নদীর দমদমা ব্রিজের নিচে এই বেদে পল্লীতে 55টি পরিবার বাস করছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।